টু দ্য নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। মৌসুমি অ্যান্ড সোনালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমরা সন্ধ্যে থেকে শুরু করছি, কারণ আমরা কিছু ইন্টারেস্টিং করব বলে। তো চলো, তার আগে আমরা দোকান যাব। চলো দোকান যাব, কিন্তু লাইট নেওয়া হয়নি তো। খুব সুন্দর বাতাস দিচ্ছে, এই দেখো ময়লা কাছে। চলো এখন তাহলে যাওয়া যাক রাস্তা। একদম মানে রাত্রি হয়ে গেছে, হরর মুভির মতো লাগছে। দেখো কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, খুব অন্ধকার চারিদিকটা। তো আমরা এখন দোকান চলে এসেছি, আর এই দেখো আমাদের কে হবে, যা বোন হবে, ছোট বোন, মানে যা সম্পর্কে, আর আমরা বোন বলি। কি কিনবো? চিপস। সবাইকে হাই বলে দাও একটু, আমার ব্লগ চলে এসেছে, দেখে নেবে। নিয়ে নেব, হয়েছে তোমার পালস আর আমাদের এগুলো। আর মিনুকেও দিদির কাছে দিয়ে দাও। মিনু যাও, দিদির কাছে যাও। গাইস তো আমরা এখন বাড়ি যাব, আমাদের চিপস কম্পিটিশন হবে। তো চলো এবারে আমরা বাড়ি যাই। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এবারে হবে মেন চ্যালেঞ্জ। তো চলো এদিকে আমরা ফোকাস করি, লেটস গো। চলো, হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি একটি। এই বেশি হ্যালো ফ্রেন্ড করতে হবে না, প্লিজ না। গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমরা চিপস চ্যালেঞ্জ নিয়ে এসেছি তোমাদের কাছে। এই এর কি করেছিস? কেন তিনটে চিপস এনেছিস কেন? সমান সমান কি করে? এটাই তো তুই, এই দেখো গাইস তিনটে চিপস এনেছে, ও কি করে সমান সমান করবে ওই জানে। দেখো দুজনে দুটো হয়ে গেল, এরাকে কেটে ভাগ করব না, কেটে ভাগ করলে তো হবে না, এমন করে তো বেশি করবে, তোমার কাছে একটু বেশি করে দিতে পারে। তারপর তুমি আবার বলবে আমাকে আবার বেশি দিয়ে দিয়েছি। ধরো এটাকে সমান সমান তোমরা চিপস পাবে। আনছি একটা জিনিস। 1 hour later দেখো কি এনেছি, কম্পিউটার এনেছিস তুই। এটা দিয়ে চিপস কিভাবে মাপ? জানি না ও কি করে সমান সমান ভাগ করবে। তুমি দাও তো আমাকে, এটা ঠিক করো, মাইনাস করো। হ্যাঁ মাইনাস করো, হয়ে গেছে দাও। এটা কত আছে? না না আমরা ফার্স্ট এটা দেখব, এখানে কত লেখা আছে আর এখানে কত আছে। এটা 14 গ্রাম এসছে, 14 গ্রাম, কিন্তু এখানে 13.5, মানে একটু বেশি রয়েছে। গাইস তোমরা দেখো সমান সমান হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জটা এরকম হবে, তুমি হারলে আমি যেটা বলবো তোমাকে সেটা খেতে হবে, তাই? ওকে ডান, এটাকে সরাও। গাইস তোমরা দেখেছো ও একটা বড় জাম নিয়ে এসেছে চিপস ভাগ করার জন্য। একটা ছোট বাটি হলো হয়ে যেত, না বড় কিছু নিয়ে আসবো। তো চলো চিপস তো ভাগ হয়ে গেছে, এবারে আমরা চ্যালেঞ্জ করব। নাও জলদি করো, কি করছো তুমি? এই জামটা আমাদের ডাস্টবিন, এটাতে রেখে দাও, একবারে খেয়ে মুখ মানে মুখে পুরো খেয়ে দিয়ে শেষ করতে হবে। আমি তো আরামসে মস্তি করে খাবো, কারণ আমার অত তাড়া নেই। আমি না এরকম বললে হবে না, জিততে হবে, কে জিতে? কারণ তুমি যদি আস্তে আস্তে খাও তাহলে গেম খেলার কোনো মজাই আসবে না। গাইস এই নাও চ্যালেঞ্জ স্টার্ট করি, না তুমি খেলো। এ হে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না, নেই নেই সোকে সোকে। আমি লোক সামলাতে পারছি না। তো চলিয়ে শুরু করতে হ্যায়। আমার কি মনে হচ্ছে জানো গাইস, মানে আরো একটু চিপসটা পেলে খুব মজা হতো। মানে ভাত খাবে না বেশি তো, মানে এত তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে যে মানে স্বাদই পেলাম না, ওরকম মানে জেতার ইচ্ছেতে খেয়ে নিয়েছি। গাইস ও আমাকে ভেঞ্চাচ্ছে, ও আজ আমি দেখিনি, মানে সব দেখেছি, ও আমাকে কী কী ভেঞ্চিয়েছে। গাইস ওর উপরে আমি একটা প্র্যাঙ্ক করবো,
সেটা আমি মানে সাসপেন থাকবে আর ও বুঝতেও পারবে না যে কিভাবে আর উপরে দিয়ে প্র্যাঙ্কটা যাবে সঙ্গে তার লঙ্কা খাওয়ার ব্যবস্থাও আমি করবো তাড়াতাড়ি যাও কেঁদে আমাকে লঙ্কা খাওয়াবে না আমি খেতে পারবো আমি ঝাল খেতে ভালোবাসি ঠিক আছে আনো আনো আমি খেয়ে নেবো ঠিক হলো আচ্ছা আমাকে লঙ্কা খাওয়াচ্ছে আমি দিদিকে দুটো চিপস খাওয়াবো চিপ চিপ আর আমার সঙ্গে প্ল্যান করবে আমি দিদি ভাইয়ের সঙ্গে প্ল্যান করবো তোমরা তার কি বলো না একদম চুপ তো গাইস দেখো আমি এই লঙ্কাটা এনেছি আর সঙ্গে বাতাসা এনেছি কারণ ঝাল তো লাগবে তোমরা তো জানো কারণ আমরা তো ঝাল খুবই কম খাই তো তো কতক্ষণ চুপচাপ থাকতে হবে চুপচাপ থাকবে জাস্ট খেতে হবে ব্যাস না গাইস আমার দিতেও খুব খারাপ লাগছে ছাড়ো তো তুমি এরকম খাও ও কাঁদবে আয়নার দিকে দেখছি আমি বাতাসা খাবো না দেখে নেবে কারণ আমার এই নৌকাতে প্রচন্ড ভয় আমি খেতে পারবো তবু ওকে বলেছি ও আমাকে দেখাইতে হবে আমি তো বসে আছি আমি তো দেখতে পারছি কানটা জ্বলছে জ্বলছে প্রচুর না ঝাল আর মার নৌকাতে প্রচুর ভয় কিন্তু তবু ও নৌকা খেতে ভালোবাসে তাই জন্য বলছি যে নৌকা খেতে কিন্তু আমার দিতে একটু মনটা চায়নি তো বলছে ঠিক আছে আমাকে দাও আমি খাবো করছে আর একটু জল নিয়েছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো আজকে এতটা কষ্ট করেছি প্লিজ একটা করে অন্তত লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে নৌকা খাওয়ার যে কতটা কষ্টেরই আমাদের মুখে পড়ে গেলে আমরা বুঝতে পারি তো চলো আমার গান লাল হয়ে গেছে কারণ এবারে পাখা চালাতে হবে তো প্রচন্ড ঘেমে যাচ্ছে তো গাইস টাটা বাই বাই তো মৌসুমি ভুলভাল বলে দিচ্ছি